নাম অঞ্জন কুমার সাহা, আমার বাবার নাম রায়মোহন সাহা, গ্রামের নাম হচ্ছে আলোকপাড়া, উপজেলা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী। আমার বাবাকে 1971 সালের মে মাসের সম্ভবত 20-21 তারিখে পাখানাদার বাহিনী কর্তৃক ওনাকে গুলি করে মারা হয়। আমি 1971 সালের যুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম। আমার বাবা মানে শিক্ষকতা করতেন উনি, তো হঠাৎ করে একদিন ঘেরাও দিয়ে ওনাকে গুলি করছে, কিন্তু উনি গাছের নিচে শুয়ে পড়াতে গুলি যা গাছের মধ্যে পড়ছে, উনি বেঁচে গেল। দ্বিতীয়বার আবারও ওনাকে ওই আগুন দিছে, আমাদের বাড়িঘর সব দ্বিতীয়বার আসি, বাড়িঘরে আগুন দেওয়ার পর আমার ঘরে আগুন দিছে, দ্বিতীয় অ্যাটমেও ব্যর্থ হয়েছে, উনি ঘরে আগুন লেগেছে আর ঘরে সব বাড়িতে আগুন দিয়ে বস হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরটা উনি পুড়তে দেয় নাই, উনি মানে জল মারি নিভে আলাইছে। ওই দিনও ওনাকে গুলি করছে, কিন্তু উনি সৌভাগ্যক্রমে বেঁচে যায়। পরবর্তীতে মে মাস শেষের দিকে আবার একটা মানে পুরা আমাদের গ্রাম ঘেরাও দিয়ে আলাইছে, গ্রাম ঘেরাও দিয়ে ওই দিন আমার বাবু ওইখানে লুকানো অবস্থা ছিল আর ওরা আসি আমাদের ঘরের ভিতরে মানে হামলা করছে, ঘরের ভিতরে যা দরকার বাবা কেছে, তখন পুকুরের মধ্যে ছিল, উনি একটা লাঠি হাতে নিলে কে আসো তো আমার ঘরের ভিতরে, তোরা আমার ঘরের ভিতরে আক্রমণ করলি কেন, উনি বাঁশ লই আগায় আছে, ওরা তখন বন্দুক লই, যখন গতবার ওনারা দিয়েছে উনি তখন আবার বাঁশ লই আবার মানে হেদিকে দৌড় দিছে আর ওনারা তখন গুলি করছে, আমি তখন এখান দিয়ে সাইড হইলাম। ওনাকে যখন গুলি দিছে আমি দেখলাম যে আমার বাবা পেটে গুলিবিদ্ধ অবস্থায় আতুড়ি বাইরে গেছে, আমি তখন কি করবো না কি করবো, 10 বছর ছেলে তাকে, আমার ভাই একটা ছোট আছে 8 বছর, আমি তাকাই রইলাম, আমার বাবা এইভাবে করে আর আতুর গুলো হারিয়ে গেছে, ওরা এখান থেকে বাবার ঠেক দিয়ে এটা করি আবার এইভাবে বন্দুকের এটা দিয়ে পিঠ বেড়াই এটা দিয়ে একেবারে ঢুকে দিয়েছে, ব্যানের চার্জ করছে, আমি এখানে দাঁড়ানো অবস্থায় ছিলাম। আমার বাবা তখন পড়েছে, আমার বাবার আমার ঠাকুরমাও ছিল ভিতরে, ওরা তখন ঘেরাদীপ ভিতরে ঢুকি গেল, ভিতরে ঢুকি এবার আমার মারে আক্রমণ করলো, মারে 3-4টা লাথি মারছে, মা বারবার যাইয়ে ঠ্যাঙে জড়ায় পড়ে, 2-3 বার লাথি দিয়ে মারে ফালাই দিছে। আমরা 8 এবং 10 বছরের 2 ভাই, আমার নাম অঞ্জন সাহা, আমার ভাইয়ের নাম উত্তম সাহা, তা আমরা দুইজনে এখানে ছিলাম। পরে একজন ওদের মধ্যে একজন অফিসারের ভাগজা তখন মা আমার আর আমার ভাইরে লই এদিকে আসলো, আসার পর আমরা মা একদিকে গেল, আমরা 2 ভাই এখান থেকে আমাদের জাফরহাজি আছে শহীদের জাফরহাজিকে বাড়ি হয়ে আমরা বাঁটটা পোলরগোড়াতে গেলাম। যাওয়ার পর আমার এক দিদা এবং দাদি দুইজনকে আক্রমণ করছে, দাদুরে মেশিন ক্যানন বাস ফায়ারে ওনার সব ঝাঁঝরা করিয়ে লাগছে, আর দিদারে এখানে আমাদের এই শ্মশান খোলা আছে, শ্মশান খোলা কোলাতে ওনার উপর টর্চারিং করছে এবং ওনার বয়স প্রায় 60-এর কাছাকাছি, ওনাকে সম্পূর্ণ উলঙ্গ করে ওনার 2টা ব্রেস্ট কাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসার যে বর্তমান এই মসজিদের এখানে দাঁড়ানো ছিলাম, এখানে আমরা সহ ধরাধরি করি, ওরা যখন যায় লিখেছে ওনাকে ধরাধরি করে ওখানে নিছি, নেওয়ার পর উনি আমার কাছে জল খাইতে চেয়েছিল, পানি খাইতে চেয়েছিল, আর আমি ওনাকে পানি আনি মাদ্রাসার এখান থেকে দিলাম, পানি খাওয়াইতে যাই, আমি জানতাম না যে ওনার মানে ওনার বেস্ট যে এটা হয়েছে, পানি খাওয়াইতে যাই ছিট করে দুই এটা থেকে রক্ত আমার মুখটুক ভরে গেছে। সেখানে মাদ্রাসা বাড়ির এখানে অনেকেই ছিল দাঁড়ানো, তারা হুদ্দায় তখন এইটা করি। এরপরে যখন পাঞ্জাবিরা চলে যায় আমরা সব আসি, তখন বাবার মৃতদেহ তারপর এদের মৃতদেহ আনছে আর দুইজনকে বাঁধি এখানে লই গেছে। আমার একজন হয়েছে আমার কাকা সুধাংশু রঞ্জন সাহা, আর একজন হয়েছে আমার জ্যেষ্ঠ ভাই মিন্টু রঞ্জন সাহা, আমার বাবা হয়েছে রায়হরণ সাহা, আর আমার ওই দিদা দাদু এই দুজনের নাম, একজনের নাম হয়েছে
কুঞ্জ বেহারি সাহা ওনার স্ত্রী, ওনার স্ত্রী আমি ঠিক এরা সহ ছিল। তো আমরা ভিতরে আসছি, তখন এই দুইজনকে এইটার থেকে আনছে, বজরার থেকে দুইজনকে এখানে আনছে, আর আমাদের বাড়ির তিনজন সহ আমরা সহ এখানে যে শ্মশান আছে এখন এই যে একটা পাকা এটা এর সাথে দিয়ে দুই ভাগে তিন ভাগে করা হয়েছে। একভাবে শুধু আমার বাবাকে খাদান হয়েছে, বা আমাদের হিন্দু রীতি অনুসারে ওই এটা করানো উচিত আর এটারে কি মানে দাহ করার কথা ছিল হিন্দু রীতি অনুযায়ী। আমার বাবা দাহ করতে পারেনি, তবুও যতটুকু সম্ভব আমার বাবাকে মুসলমানরা এনে এক জব্বার এবং নতু সহ আরও আব্দুর রহমান এরা সহ চার পাঁচজন মিলি বাবার শ্মশানে নিছে, মানে মুসলমানরাই শ্মশানে নিছে। নেওয়ার পর আমরা সেখানে আর বাবার আমরা দুই ভাই অঞ্জন সাহা এবং উত্তম সাহা এই দুই ভাই মিলি একটা ম্যাচ মারি আমার বাবার মুখের মধ্যে দিস এই। আর কেহ আর কেহ কোনো লাশের গার্ডিয়ান আমার এই আত্মীয় স্বজনেরও গার্ডিয়ান অন্য ওনার ছেলেরা কেহ যাই ওদের লাশের সামনে আসতে পারে নাই। আর জব্বর নতু এগুন সহ এরা হুদ্দা যাই এটারে মানে কবর দিছে। আর আমার দিদা দাদু এতারা কুঞ্জ বাবু স্ত্রী এবং ওনাদেরকে দুইজনকে একসাথে দিছে। আর ওই যে কাকা সুধাংশু বাবু আর মিন্টু রঞ্জন শাহ এই দুইজনের বজরাত থেকে আনার পর এই দুইজনকে একসাথে কবর দিছে এইখানে এই পাকা এইটার সাথে। এই মোট তিনটা কবর এইখানে দেওয়া হয়েছে ভিটা এবং এই ঘরে আমাদের ছিল, মানে আমাদের বাড়ির সবগুলা ঘরে বসীভূত হয়ে গেছে, কিন্তু আমার বাবা যে করি হোক আমাদের ঘরটা রক্ষা করছে। এরপরও আমরা তিন চার মাস ছিলাম এখানে এখানে দৌড়াদৌড়ি, যখন আক্রমণ করতো আমাদের ফ্যামিলির উপর বরাবর। এরপর বাবাকে মারার পরও দিও একে একে আরও তিন চার মাস পরে একে একে আক্রমণ করছে, কিন্তু আমরা পাশের বাড়িতে বিভিন্ন মুসলমান বাড়িতে যাই, আনামে আমি এক বাড়িতে যাই, তারপর নাটেশ্বর কৃষ্ণপুর তারপর ওই মেয়াপুর বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়ে আমরা একের পর এক থাকতে চেষ্টা করছি। পরবর্তীতে যুদ্ধের দুই তিন মাস আগে তারপর আমরা সেইখানে গেছি, সেখানে গেছি। আর আমাদের এখানকার হানিফ সাহেব আসিল, হানিফ সাহেব আমাদের এখানে দেখা করছিল একবার, উনি যায় 500 টাকা নগদে দিয়ে আসছে আমাদেরকে ল্যাব কেনার জন্য আর এটা কেনার জন্য দেখি কষ্ট করি, আমাদের হানিফ সাহেব দিয়ে আসে। আর এই পর্যন্ত আমরা এখনও কোনো সরকারি সুযোগ সুবিধা বা কোনো কিছুই এখন পর্যন্ত নিই নাই, এখনও আসি আমরা দুই ভাই মানে প্রাইভেট এইটাতে চাকরি করছি কোনো রকমে, আমার সন্তানরা পড়ালেখা করতেছে, আমার ভাইয়ের সন্তানরা পড়ালেখা করতেছে, আমাদের ফ্যামিলির কেহ আজ পর্যন্ত সরকারের কোনো সুযোগ সুবিধা বা কোনো কিছুই পায় নাই। আমরা এই যাই আছে চাকরিজীবী কত কষ্টে কোনো রকমে সংসারের দিনে বাদ করি এইভাবে চলতেছি। যেদিন বাবাকে মারা হয়েছে আমার বাবা রায়মোহন শাহকে যেদিন মারা হয়েছে সেদিন আমার জানা মতে এই গ্রামে প্রায় 50-60 জন লোককে গুলি করি অথবা নির্যাতন করি অথবা বজরা নিই সেখানে ওদের ক্যাম্পে নিই নির্যাতনের মাধ্যমে আসছি এনে বিভিন্ন ঠাকুরবাড়িরও বিভিন্ন লোকজন মারা গেছে। এইভাবে আমাদের বাড়িতে মোট 5 জন আর পুরা গ্রামে 50-60 জনের মতো লোক বিভিন্নভাবে বিভিন্ন সময় মারা গেছে বলে আমার জানা আছে। রায়মোহন শাহ আর আমার নাম শোভারানী শাহ অলনাংশি, এই দলন আনছে আর ঘরের ভিতরে দলের ধুমধুম করে তারা হাঁদাইছে, তাই কে রে কে রোগছে আর ইন্দি হরে রয়েছে আর দেয় ন আর হরিয়ে কাঁদতে কাঁদতে যাই কুতের রক্তে শত মারি কুঁড়ি জ্বলাইছে ছটফট করছে, তো একটা দেবতা মানুষ মারেন সুদান আর দেয় কিন্তু আর হরিয়ে কুতরে কুলো করে মাথার হলো ও বাবু রে ও বাবু রে করো তো আছি আর ওই দনগারের বুঝছে আর কই আর ওই ছেলে দনগারের লই হাইকানার গুবুর বিচার নিয়ে হুতি রয়েছে হুতি রয়েছে গিয়ে শেষে দুই অজ্ঞের কাছে মাপতাছি আর দুর্গা চুটিয়া লয়ে হাঁদাইছি আমরা আর মারছি এই কথা কইয়ে দৌড় মারছি দৌড় দিই আপনার গমসলান বাড়ি হাঁদাইছি হাঁদাইছি ইনিশ মিয়া আমাদের রাতে শাখা আছে কইছে মা শাখা খুলিয়ে আর কত জিজ্ঞেস সরকারে কিছু দেয় না কিছু দেয় না।